কামাককুন্ডি লাইন বণিক সমিতির উদ্যোগে ট্যাপ টেনিস গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে ফাইনাল খেলা অনুষ্ঠিত। নভেম্বরের 19 তারিখ শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার মিউনিসিপাল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণত এই আয়োজন করা হয়। গত 2009 সালত প্রত্যেক বছর মার্কেট ভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করি আইয়ের। প্রতি বছরের মতো এই বছরও টুর্নামেন্টের আয়োজন করা হইয়ে, তবে এবারের আসরত মার্কেট ভিত্তিক মোট 12 দল অংশগ্রহণ করে। এর মধ্যে ফাইনাল ম্যাচত প্রতিদ্বন্দ্বিতা করি আরে তামাককুন্ডি লাইন মোবাইল ব্যবসায়ী সমিতি একাদশরে পরাজিত করি সিডিএ মার্কেট একাদশ চ্যাম্পিয়ন হয়। ট্যাপ টেনিস গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2022-র প্রধান অতিথি আছিল চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। উদ্বোধন করে সমিতির প্রধান উপদেষ্টা ও সাতকানিয়া চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি এবং প্রধান বক্তা আছিল কাউন্সিলর আব্দুস সালাম মাসুম। আজকে তোমাদেরকে নিয়ে আমরা গর্ব করতে চাই, এখান থেকে একজন ফুটবলার সৃষ্টি হোক যে সালাউদ্দিন হবে, যে উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানত তামাককুন্ডি লেন বণিক সমিতির সভাপতি মোহাম্মদ আবু তালেবের সভাপতিত্বে বিশেষ অতিথি আছিল আব্দুল মোতালেব চৌধুরী, মাহমুদুল হক চৌধুরী, ইকবাল শরীফ, কামাল উদ্দিন, আব্দুর রহিম আয়োজন করি আর সফল ভাবে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষ করি। তামাককুন্ডি লেন বণিক সমিতির সাধারণ সম্পাদক আহমেদ কবির দুলালর সঞ্চালনা আরো উপস্থিত আছিল আহ্বায়ক মোহাম্মদ সাদেক হোসেন, মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ মুস্তাক আহমদ, রফিক হানিফ সহ পরিষদের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী। সিপ্লাস টিভি চট্টগ্রাম।